বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আজ আমার প্রথম ব্লগ তো চলুন সবাই পরিচিত হয়ে নেই আমার নাম আখি আমি ইউকেতে থাকি অনেক বছর ধরে আমি আমার ফ্যামিলির সাথে এখানে থাকি ফ্যামিলি মানে আমি এখানে শুধু আমার হাজব্যান্ড আর আমার আর হামের কথা বোঝাচ্ছি না ফ্যামিলি মানে আমি এখানে আমার আরও দুই বোনের সাথে থাকি আমরা তিন বোন এক ভাই সো আমরা তিনও বোনই এই দেশে থাকি মানে ইউকেতে থাকি আর আমার ভাই আমার বাবা মার সাথে বাংলাদেশে থাকে ইউকেতে অনেক দিন ধরেই আপনারা সবাই জানেন লকডাউন চলছে লকডাউনের কারণে আমরা অনেক দিন ধরে গৃহবন্দি সো আজকে আমি আর আমার সেকেন্ড বোন আমরা দুজন মিলে প্ল্যান করেছি আমার বড় বোনকে সারপ্রাইজ দেব বলে কারণ ইউকেতে লকডাউন এখন কিছুটা শিথিল করা হয়েছে আজ বাইশতম রোজা চলছে আর আজ ফ্রাইডে তো আমরা সকালে উঠে প্ল্যান করেছি যেহেতু ওয়েদার অনেক ভালো আমার বোনকে যে একটা সারপ্রাইজ দেব সো আমরা চলে এসেছি আর আমার বোনের দুই বাচ্চা ওরা কলিমঘিল দিয়ে আমার বোনের জন্য অধীর আগ্রহে ওয়েট করছে কখন দরজা খুলবে কখন ওরা সারপ্রাইজ বলে বাসার ভিতরে যাবে আর আমার ছেলে আমার হাজব্যান্ডের সাথেই গাড়ি পার করছে আমার হাজব্যান্ড আমার ছেলে গাড়ির ভিতরেই সো ওরা খুব অগ্রহ নিয়ে ওয়েট করছে কখন আমার বোন গেট খুলবে সো এর সাথে আমরাও অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কখন আমার বোন গেট খুলবে আর আমাদের দিকে অনেক বেশি অবাক হয়ে যাবে সো আমরা ওয়েট করছি এখানে আমার বোন গেট খুলে দিয়েছে এবং সবাই আমরা ঘরের ভিতরে চলে গিয়েছি ঘরের ভিতরে যে আমরা প্রথম যে কাজটা করলাম সবাই মিলে হাত ধুয়ে ফেললাম হাত অ্যান্ড মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম কারণ যেহেতু করোনা ভাইরাস এখনও ইউকেতে আছে সো আমরা নিজেরা খুব সচেতনভাবে চলার চেষ্টা করি আর আমার ছেলে সে তার নিজের জায়গায় বসে গিয়েছে সেটা হলো অনিয়ন পিল করা এই জায়গাটা তার খুব প্রিয় আমি জানি না কখন তার এই অভ্যাসে পরিণত হয়েছে আমার বনে বাসে আসলেই সে এই কাজটা করে আর এখানে আমার বোনের মেয়ে আর আমি বসে বসে আলাদিন মুভিটা দেখছিলাম আলাদিন মুভিটা আমার এই টাইপের মুভি আমার খুব পছন্দ যেহেতু মুভিতে থিয়েটারে যে দেখা আমার খুব ইচ্ছা ছিল দেখতে পারিনি সো এখানে আমি আরও মুভিটা দেখছিলাম আরও এনজয় করছিলাম আর এখানে আমার বোনের আর আমার ছেলে ওরা ওদের পার্ট নিয়ে খুবই বিজি ছিল ওদের খেলা ওদের লাইক সব কিছু ম্যাসেজ করা নিয়ে ওরা খুব বিজি আর আমরা দুজন মুভি দেখছি আর কথা বলছিলাম এখান দিয়ে ইফতারের টাইম প্রায় হয়ে গিয়েছে দ্যাটস সবাই আমার বোন ইফতারি বসিয়েছে এখানে ডালের বড়া বানাচ্ছে আমার বোন ওর ইফতারি আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে আর ওর সব সময় আমরা আসলে আমাদের পছন্দ মতো যেসব ইফতারি আমরা খাই সেগুলাই কুক করে আমার বড়ো বোনের একটা ছেলে একটা মেয়ে মেয়েটার চার পাঁচ মাস আগে বিয়ে হয়ে গিয়েছে আর ছেলেটা এখনও ইউনিভার্সিটি পড়ছে তো এই জন্য ঘরটা অনেক খালি আর আমরা আসলে আমার বোন অনেক খুশি হয় আর এখানে আমি অ্যাকচুয়ালি আমার পছন্দের চিকেনটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি এয়ার ফ্রাইতে এটা তেল ছাড়াই আমরা কুক করে থাকি আর এখানে আমার বোন আরেক চুলায় পাকোড়া বসিয়েছে যেটা আমার খুবই পছন্দের একটা স্ন্যাক্স বলা চলে খুবই পছন্দের একটা স্ন্যাক্স আর এই তো পাকোড়া হচ্ছে চুলায় আর বাচ্চারা ওদের আগ্রহে ফাস্ট ব্রেক করার জন্য লাইক রোজা ভাঙার জন্য ওয়েট করছে সে এখানে ওরা টেবিলেই বসবে আমার দুলাভাই আর আমার হাজব্যান্ডের সাথে আর আমরা বোনরা তিনজনই সিটিং রুমে বসবো কারণ সিটিং রুমে বসলে আমরা এতদিন যে একজন একজনের থেকে দূরে ছিলাম অনেক কথা জমে আছে সব কথা জানি আমরা বলতে পারি এই জন্য অ্যাকচুয়ালি সিটিং রুমে বসা আমার বোন এখানে ইফতারি বানাচ্ছে এখনও ইফতারি টাইম কিন্তু নেইলে হয়েই গিয়েছে তো আমরা যে যার প্লেটে ইফতারি নিয়ে বসে পড়েছি কিন্তু স্টিল আমার বোন ইফতারি বানাচ্ছে কারণ ও গরম গরম ইফতারি সার্ভ করতে অনেক পছন্দ করে ইফতারি ঠান্ডা হয়ে গেলে সে ও খেতে পারে না আর ও কাউকে সার্ভও করতে পারে না ইফতারি ঠান্ডা তো ইফতারি তো আমি এখানে যেহেতু হয়ে গিয়েছে ছেলেরা বসে বসে ইফতারি করছে আর আমরা তিনজন সিটিং রুমে বসেছি এটা আমার ইফতারি আমি এত বেশি ইফতারি খেতে পারি না কারণ ইফতারি পরে অনেক কিছু খাবার থাকে যেমন আমার বোন আজকে ইফতারি পরে চার সাথে প্যানকেক বানাচ্ছে প্যান কেক অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের প্যানকেক সাধারণত আমরা নুটেলা বানানা অ্যান্ড ক্রিম দিয়ে খাই যেহেতু লকডাউনে এখনও আমাদের সব স্টোরগুলো খুলে নি সো টেলা আর ক্রিম খুঁজে পাওয়া যায়নি এই জন্য আজকে আমরা শুধু প্যানকেক সিরাপের সাথেই খাবো এই জন্য আমার বোন প্যানকেক বানাচ্ছে সে আবার খুব মজার প্যানকেক বানায় তার প্যানকেকটা সবসময় খুবই পারফেক্ট হয় আমি দু একবার ট্রাই করেছি বানানোর জন্য বাট তার মতো এত টেস্টি প্যানকেক আমার কখনোই হয় নি তা স আমরা যখনই আসি ওর কাছে আবদার করি বা জিত করি যে আমাদের প্যানকেক বানিয়ে খাওয়াতেই হবে এখানে অ্যাকচুয়ালি ও আমার জন্য প্যানকেক বানাচ্ছিলো আমি প্যানকেক নিয়ে অনেক ফাঁসি বেশি মোটা বা বেশি পাতলা হলে আমি খেতে লাইক করি না এই জন্য ও আমাকে সামনে রেখেই আমার প্যানকেকটা সবসময় বানায় সো আমার প্যানকেকটা এখানে হয়ে গিয়েছে দেখতে অনেক নাইস হয়েছে আর খেতেও দারুণ টেস্টি ছিল সো আমি আমার প্যানকেকটা নিয়ে টেবিলে বসে পড়েছি এক কাপ চার সাথে আর একটু সিরাপ হানিও ছিল বাট হানি থেকে আমি সিরাপটা সবসময় প্রেফার করি সো আমার প্যানকেকটা অনেক বেশি টেস্টি ছিল সো আমি প্যানকেকটা পুরাই খেয়েছি আর আমার চাও আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে সুগার ফ্রি আমি চার সাথে সুগার লাইক করি না আর প্যানকেক খেতে খেতে আমরা অনেক গল্প করেছি গল্প করতে করতে এখানে এগারোটা বেজে গিয়েছে। যেহেতু বাইশা ছিল আর আমাদের সবে কদরের রাতও ছিল তো তাড়াতাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়িতে রওনা দেওয়ার সময় এগারোটা বেজে গিয়েছিল বাট সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে গাড়ির ভিতরে আর এই তো খুব সুন্দর একটা দিন কাটলো আমার প্রব যদি আপনাদের ভালো লেগে থাকে দিতে ভুলবেন না আর প্রথম ব্লগ হিসেবে অনেক ভুল ত্রুটি হতে পারে মাফ করে দেবেন মনে কিছু নেবেন না